বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি কর শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। বন্ধুরা, তোমরা যারা ছোটবেলায় এই কবিতাটি পড়তে, তখন নিশ্চয়ই বাবুই পাখিকে খুব শিল্পনন্দন বলেই মনে করতে। কথাটা আসলে সত্যি, শুধু বাবুই পাখি নয়, তোমরা যদি অন্যান্য পাখিদের বাসা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে এগুলো কোনো শিল্পকলা থেকে কম কিছু নয়। পাখিরা তাদের বাসাটি আরামদায়ক হিসেবে গড়ে তোলার জন্য প্রত্যেকটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়ের দিকে লক্ষ্য রাখে। অনেক সময় নর পাখি নারী পাখিকে আকর্ষণ করার জন্য এরকম সুন্দর বাসা তৈরি করে। আবার অনেক সময় নর এবং নারী পাখি দুজন মিলে তাদের বাচ্চাদেরকে রাখার জন্য এরকম সুন্দর বাসা বানায়। বিশ্ব মহাবিশ্বের আজকের ভিডিওতে পাখিদের তৈরি এরকম কতগুলো অদ্ভুত ও দৃষ্টিনন্দন পাখির বাসার কথা জানব, যা দেখে মনে হবে যে এই পাখিগুলো বিশিষ্ট কোনো শিল্পী থেকেও কম নয়। তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। ওইভার বার্ড, ওইভার বার্ডকে বাংলাতে বাবুই পাখি বলা হয়। বাবুই পাখিকে শৈল্পিক ইঞ্জিনিয়ারও বলা চলে। এদের বাসার গঠন বেশ জটিল আর আকৃতি খুব সুন্দর। কয়েক প্রজাতির বাবুই পাখি একাধিক কক্ষ বিশিষ্ট বাসা তৈরি করতে পারে। নিজের ঘর সাজাতে তাদের কোনো জুড়ি নেই। বাবুই পাখি বাসা উল্টানো দেখতে কলসির মতো। বাসা বানানোর জন্য বাবুই খুব পরিশ্রম করে। বাবুই পাখি যত্ন করে তাল পাতা, কাশবনের পাতা, খড়কুটো দিয়েই উঁচু বাবলা গাছে, তাল গাছে, নারিকেল, কড়ুই, খেজুর গাছে বাসা বাঁধে। তাদের শৈল্পিক চিন্তা এতই প্রবল, ঝড় কিংবা তুফানেও কোনো ক্ষতি সাধন করতে পারে না তাদের। কথিত আছে, বাবুই পাখি চালাকও কম নয়, রাতে বাসার আলো জ্বালাতে জোনাকি পোকা ধরে এনে বাসায় গুঁজে রাখে। এদের বাসা দেখতে অপূর্ব সুন্দর হয়, কিন্তু তোমরা জানলে অবাক হবে যে এদের এই বাসাগুলো নারী পাখি নয়, বরং পুরুষরাই বানায়। আর যখন নর পাখি অর্ধেক বাসা বানিয়ে ফেলে, তখন নারী পাখি এসে তা পর্যবেক্ষণ করে। যদি দেখে সব কিছু ঠিক আছে, তখন নারী পাখিটি পুরুষ পাখিটিকে সম্পূর্ণ বাসা বানানোর জন্য সাহায্য করে। এক কথায় বলতে গেলে, পুরুষ বাবুই নারী বাবুই পাখিকে আকর্ষণ করার জন্যই এই বাসাগুলো তৈরি করে থাকে। তারা এই বাসাটি বানানো শুরু করে আগস্ট মাসে এবং শেষ হয় ফেব্রুয়ারি মাসে। ইঞ্জিনিয়ার বার্ড, এই পাখিগুলো সাউথ আমেরিকায় পাওয়া যায়। এদের বাসা বানানো দেখলে তোমরাও অবাক হয়ে যাবে। এদের নাম হচ্ছে রুফুজ হর্নেরো। এরা আর্জেন্টিনার জাতীয় পাখি। এই পাখিরা কাদামাটি আর ঘাসের ছোট টুকরো দিয়ে গাছের অনেক উপরের ডালে এদের বাসা বানায়। এদের বাসাটি মাটি দিয়ে বানানোর কারণে বেশ শক্ত ও মজবুত হয়, কিন্তু বাসাটি বানানোর জন্য এই পাখিগুলোকে হাজারবারের বেশি কাদামাটি নিয়ে আসতে হয়। এদের বাসাগুলো এতটাই নিখুঁত যে দেখলে মনে হবে কোনো আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারের তৈরি। এদের বাসাগুলো দেখতে অনেকটা মাটির হাড়ির মতো, যার ফলে এরা নিজেদের এবং বাচ্চাদেরকে বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পারে। এই বাসাগুলো তৈরি করতে সময় লাগে প্রায় 2 সপ্তাহের মতো। এই বাসাটি তৈরি হওয়ার পর এটিকে মাত্র একবার ব্যবহার করেই এই পাখিরা চলে যায়। তারপর এ বাসায় অন্য পাখিরা এসে থাকতে শুরু করে। টুনটুনি পাখি, পাখিটির বাসাগুলো এতটাই দৃষ্টিনন্দন হয় যে পৃথিবীর অনেক ভাষাতেই এর নামের অর্থ দর্জি পাখি। তবে বাংলা ভাষাভাষীদের কাছে এই পাখিটি টুনটুনি নামেই সুপরিচিত। এরা গাছে দুটো পাতাকে জোড়া দিয়ে বাসা তৈরি করে। পাতা দুটোকে সেলাই করার জন্য এরা মাকড়সার জাল বা ঘাস ব্যবহার করে থাকে। দেখতে পলকা মনে হলেও এই বাসার গাঁথুনি বেশ শক্ত, ঝোড়ো বাতাসেও তাই এর কোনো ক্ষতি হয় না। গ্রেট হর্নবিল, হর্নবিল সাধারণত ভারত, নেপাল এবং জাপানের মতো দেশগুলোতে দেখতে পাওয়া যায়। এদের ঠোঁট বেশ তীক্ষ্ণ, শক্ত, লম্বা ও মজবুত এবং মোটা হয়।
এই পাখিরা বাসা তৈরি করার জন্য গাছের মৃত জায়গাকে বেছে নেয়, যাতে করে খুব সহজেই গর্ত খনন করে বাসা তৈরি করা যায়। এদের বাসাটির মুখ অনেকটাই বন্ধ থাকে এবং কাদামাটি দিয়ে ঘেরা থাকে। অল্প যে অংশটুকু খোলা থাকে সে অংশ দিয়ে আলো বাতাস আসে এবং খাবার আনা হয়। প্রজননের সময় নারী পাখি এই বাসাটির মধ্যে বন্ধ থাকে আর বাচ্চারা স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত বাসা থেকে বের হয় না। মেয়ে হর্নবিলরা প্রায় 3 মাস পর্যন্ত এই বাসাটির মধ্যে বন্ধ থাকে আর পুরুষ হর্নবিলরা এই সময় মা ও বাচ্চাদের জন্য দূর দূরান্ত থেকে খাবার খুঁজে আনে আর সেই ছোট্ট ছিদ্রটি দিয়ে খাবার পৌঁছে দেয়। হার্মিংবার্ড, এই পাখির বাসাগুলো দেখতে খুব ছোট আকারের কাপের মতো হয়। বাসাগুলো মূলত নারী পাখিরা তৈরি করে থাকে। এই বাসাটি সম্পূর্ণভাবে তৈরি করতে প্রায় 5 থেকে 7 দিন সময় লাগে। বাসাটি মাটি থেকে প্রায় 60 ফুট উপরে গাছের নরম ডালে বানানো হয়, যা মূলত গাছের নরম ছাল, রেশম এবং স্পাইডার সিল্ক দিয়ে বানানো হয়। এই বাসাটি তৈরি হওয়ার পর একে বাইরের দিক থেকে সবুজ পাতা দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে কেউ বুঝতে না পারে এখানে তাদের বাসা আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই বাসাটি বেশ নরম এবং অনেকটা ইলাস্টিক টাইপের হয়, যার ফলে এই পাখির বাচ্চারা দিন দিন যত বড় হবে এই বাসাটিও দিন দিন ততই বড় হতে থাকবে। ব্যাপারটা সত্যি অদ্ভুত, তাই না? ক্লিফ সেলো নেস্ট, সবাই নিজের বাসাকে একটি শান্ত ও সুরক্ষিত জায়গায় বানাতে পছন্দ করে, কিন্তু এই পাখিগুলো এমন নয়। এই পাখিগুলো সর্বদা নিজেদের বাসাগুলো কোনো খাল বা কোনো দেয়ালের কর্নারে বানায় এবং এই বাসাগুলোকে দেখলে কখনই মনে হবে না যে এগুলো মজবুত। কিন্তু বন্ধুরা, অদ্ভুত হলেও সত্য যে মাটি দিয়ে তৈরি এই বাসাগুলো প্রচণ্ড রকমের শক্ত হয় এবং এই পাখিগুলো এতটাই পরিশ্রমী হয় যে কয়েকদিনের মধ্যেই এরা এদের ঘরগুলোকে বানিয়ে নিতে পারে। বাসাগুলো দেখতে খুব রিস্কি মনে হলেও এই পাখিগুলোর পড়ে যাওয়ার একেবারেই ভয় থাকে না। সোসিয়েবল উইভার নেস্ট, এবার তোমাদের এমন একটি পাখি প্রজাতির কথা বলবো যাদের ইঞ্জিনিয়ারিং পদ্ধতি দেখলে তোমরা নিশ্চিত অবাক হয়ে যাবে। চড়ুইর মতো দেখতে এই পাখিগুলো যেসব বাসা বানায় সেগুলো দেখতে অন্য সব পাখির বাসার তুলনায় একেবারেই আলাদা। এই বাসাগুলো এতটাই মজবুত হয় যে এই পাখিগুলোর অনেক জেনারেশনই এইগুলোতে বসবাস করতে পারে। এরা সাধারণত দলবদ্ধভাবে থাকে এবং এদের বাসাগুলো হয় অনেক বিশাল। এক একটা বাসাতেই প্রায় 400 থেকে 600 পাখি থাকে। এদের মেহনত এবং বাসা বানানোর পদ্ধতি এতটাই আলাদা যে সারা দুনিয়া থেকে মানুষ এদের বাসাগুলোকে দেখতে আসে। চীনা খঞ্জনা, এই পাখিগুলোর চীনের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী এক প্রকার খঞ্জনা পাখি। এরা বিশেষ এক প্রকার ঘাস ও নিজেদের লালা ব্যবহার করে গুহার ভেতরে বাসা তৈরি করে। আর বন্ধুরা, তোমরা তো জানোই খাবারের ক্ষেত্রে চীনের লোকেরা কোনো কিছুকেই ছাড় দেয় না। আর খঞ্জনা পাখির প্রায় স্বচ্ছ এই বাসাগুলো চীনের ঐতিহ্যবাহী একটি খাবার রান্নায় ব্যবহার করা হয়, তাই চীনের বাজারে এই পাখির বাসার দাম স্বর্ণের চেয়েও বেশি। এই জাতীয় পাখির বাসার খুচরা মূল্য কেজি প্রতি 3 লাখেরও বেশি। আফ্রিকান জ্যাকানা, বকজাতীয় এই পাখিটির নাম জ্যাকানা। নীল ঠোঁটওয়ালা এই পাখিগুলোর পলকের রং কালো এবং বাদামি রঙের হয়ে থাকে। গায়ের রঙের সাথে মিল রেখে এদের বাদামি রঙের ডিমগুলোর উপর কালো দাগ আঁকা থাকে। জলজ বিভিন্ন লতাপাতা দিয়ে এরা ভাসমান ভেলার মতো বাসা তৈরি করে। ছড়িয়ে থাকা পায়ের কারণে এরা জলজ পাতার উপর স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। বি ইটার্স, বি ইটার্স নামের এই পাখিগুলো দেখতে অনেক সুন্দর। এরা নিজেদের বাসাগুলোকে একটু আলাদাভাবে বানায়। কোনো জলাশয়ের দেয়ালে গর্ত করে এরা বাসা বানায়। সেই দেয়ালে তারা 2 থেকে 3 মিটার অবধি গভীর খনন করতে পারে। এদের এই অদ্ভুত কলাই বিভিন্ন প্রকার জীবজন্তু থেকে এদের সুরক্ষিত করে। এরা যেখানে বসবাস করে সেখানে প্রায় 200 থেকে 250 একটি টিমের মতো করে কাজ করে। এদের বাসাগুলোকে একটি কলোনি বললেও ভুল হবে না। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করো,
আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যেন। ধন্যবাদ।